আবারও তীরে এসে তরি ডুবে গেল ফরচুন বরিশালের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে 10 রানের ব্যবধানে হেরে হ্যাট্রিক পরাজয় বরিশালের। 194 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 183 রানে থামে বরিশালের ইনিংস। যে বরিশালকে গতবার প্রায় সবগুলো ম্যাচেই অধিনায়ক হিসেবে জিতিয়েছিলেন সাকিব আল হাসান, এবার সেই বরিশালকে প্রত্যেকটা ম্যাচে নিজ হাতেই ডুবাচ্ছে তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2024 দশম আসরের 11তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং আবিষ্কার ফার্নান্দোর দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভার 4 উইকেট হারিয়ে 193 রান সংগ্রহ করে তারা, যেখানে চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ মাত্র 50 বলে 91 রান করেন আবিষ্কার ফার্নান্দো ও 29 বলে 31 রান করেন সাজাদ হোসেন এবং মাত্র 9 বলে 29 রানের অসাধারণ এক ক্যামিও খেলেন কার্টিস ক্যাম্ফার। ফরচুন বরিশালের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ 2 উইকেট স্বীকার করেছিলেন তাইজুল ইসলাম। 194 রান তারা করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 183 রান সংগ্রহ করে ফরচুন বরিশাল, যেখানে বরিশালের হয়ে সর্বোচ্চ 17 বলে 39 রান করেন আহমেদ শেজাত এবং 16 বলে 35 রান করেন মেহেদী হাসান মিরাজ এবং বরিশালের অধিনায়ক তামিম ইকবাল 30 বল খেলে করেন 33 রান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বোলিংয়ে অসাধারণ বোলিং করেন কার্টিস ক্যাম্পার। 3 ওভারে মাত্র 20 রান দিয়ে তিনি শিকার করেন 4 উইকেট